রাঙামাটিতে নতুন বিধি নিষেধ আরোপ করে কঠোর লকডাউন শুরু। গাজীপুর শ্রীপুরে মিষ্টি কাঁঠালে ভরপুর। মোল্লাহাটে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার সহায়তা। কোভিড-19 সংক্রমণ প্রতিরোধে দেশে চলমান লকডাউন আজ সকাল থেকে রাঙামাটিতে নতুন বিধিনিষেধ আরোপ করে কঠোরভাবে লকডাউন শুরু হয়েছে। রাঙামাটি থেকে উচিংছা রাখাইন কায়েশের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। সকাল থেকে ঔষধ ও হোটেল দোকান ছাড়া অন্য সব দোকান বন্ধ, রাস্তাঘাটে লোকজনের উপস্থিতি কম, সকল প্রকার যানবাহন ও নৌ চলাচল এবং অফিস বন্ধ রয়েছে। শহরে সেনাবাহিনীর টহল ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে বিজিবি ও পুলিশ। লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের একাধিক মোবাইল টিম কাজ করছে। গাজীপুর শ্রীপুরে মিষ্টি কাঁঠালে ভরপুর। শ্রীপুর থেকে আবু সাইদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। এই মৌসুমে গাজীপুর জেলার প্রত্যেক বাড়ি আর মাঠে ঘাটে বাজার ময়দানে সর্বত্রই দেখা মিলছে রসালো ফল কাঁঠালের। বাগানে গাছে গাছে ধরেছে প্রচুর কাঁঠাল। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত শোভা পাচ্ছে সর্বোচ্চ পুষ্টিগুণ সমৃদ্ধ বাংলাদেশের জাতীয় এই ফল। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাঁঠালের পাইকাররা এসে কাঁঠাল কিনে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা উপজেলার শহরগুলোতে নিয়ে বিক্রি করে। এই অঞ্চলের কাঁঠাল খুবই সুস্বাদু হওয়ায় দেশের প্রায় সব জায়গায় চাহিদাও রয়েছে ব্যাপক। এ সময় এলাকাবাসী বলেন, এখানকার মাটি কাঁঠালের জন্য খুবই উপযোগী, তাই শ্রীপুরে কাঁঠালের উৎপাদন ভালো হয়, এবার ফলনও ভালো হয়েছে। এই ফল উৎপাদনে বাগান মালিকদের তেমন উৎপাদন খরচ নেই, তাই মালিকরা কাঁঠাল বিক্রি করে অধিক লাভবান হয়েছে। ঝালকাঠিতে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। ঝালকাঠি থেকে মোহাম্মদ নাইমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। উপজেলা কৃষি কর্মকর্তা সাবেকুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিনউদ্দিন তালুকদার, ইসরত জাহান সোনালী, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত শিকদার। 2020-21 খরিফ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ঝালকাঠিতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার সকাল 11:30 উপজেলা পরিষদ মিলনায়তনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার ও বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিল্পমন্ত্রী, 14 দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন্নাহারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, ভাইস চেয়ারম্যান মহিনউদ্দিন তালুকদার, ইসরত জাহান সোনালী, উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত শিকদার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষকদের কঠোর পরিশ্রমের কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। আওয়ামী লীগ সরকার সবসময় কৃষকদের পাশে থেকে তাদের সব ধরনের সহযোগিতা করে আসছে, আর কৃষকরা দক্ষতার সাথে কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করছে। যখনই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখনই কৃষকদের বিনামূল্যে এবং ন্যায্য মূল্যে সার বীজ প্রদান করে থাকে। আওয়ামী লীগ সরকার হচ্ছে কৃষক বান্ধব সরকার। করোনাকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্নভাবে দেশের মানুষকে অর্থ খাদ্য দিয়ে সহযোগিতা করেছে। সদর উপজেলার 150 জন কৃষকের মাঝে 5 কেজি আমন বীজ, 10 কেজি DAP সার ও 10 কেজি MOP সার বিতরণ করা হয়। নগর নিয়ামতপুর উপজেলার শালালপুর গ্রামের নিজস্ব আম বাগান থেকে জোরপূর্বক আম পাড়ার অভিযোগ করেন শালালপুর গ্রামের আব্দুল সাত্তার মঞ্জল। নগর নিয়ামতপুর থেকে মোহাম্মদ ইমরান ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। 27 জুন সকাল 8:00 দিকে জোরপূর্বক আম বাগানে অনুপ্রবেশ করে মাজেদুর রহমান, শমসের, রফিকুল ইসলাম, মোস্তাকিন আলী, সাদ্দাম সহ প্রায় 10 থেকে 12 জন ব্যক্তি আম পেড়ে নিয়ে যায়। বিবাদী সূত্রে জানা যায়, খাস জমি ও গোরস্থান বলে আম গাছ থেকে আম নামিয়ে নিয়েছে।
সে এতদিন যাবৎ ওই আম বাগান ভোগ দখল করে আসছিল। বাদী আব্দুল সাত্তার মণ্ডল জানান, আমার আম বাগান থেকে প্রায় 50 মন আম নামিয়ে নিয়ে গেছে তারা। 1973 সালে আমি ওই জমি কবিলত নিয়েছি। এর আগে আমার বাপদাদার ভোগ দখল করে আসছিল, এখন আমি করছি। এ জমির বিষয়ে ইউনিয়ন পরিষদে সালিশ হয়েছিল, সেখানেও আমার পক্ষে রায় আসে। আমি এই সম্পত্তি বাপদাদার আমার করে খাই, তারপর মরার আমিও করে খাচ্ছি। সেখানে আমি আম বাগান তৈরি করছি। সোমবারে হঠাৎ করে আসা এরা জুতুরভাবে আমার আমগুলা 50 থেকে 55 মতন আম হবে, কাঁচা আমগুলা। এই আমগুলা আইস না, নামানোরও সময় হয়নি। আমি 20-25 টাকার ব্যবহার করেছি। এই আমগুলো ওরা বেড়া পিঠা নামে দেয়। বাগেরহাটের মোল্লারহাটে 2020-21 অর্থ বছরে খরিফ 2 মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ রাসায়নিক সার সহায়তা প্রদান প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাটের মোল্লারহাট থেকে মোহাম্মদ শাহিনুল ইসলাম শাহিনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত। বুধবার সকাল 11টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সেলিম রেজা, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কপিল বিশ্বাস, শেখ সালমান জামান, প্রেসক্লাব মোল্লারহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মফিজুর রহমান সজল, ইউপি চেয়ারম্যান শেখদার উজির আলী, শেখ রেজাউল করিম, শেখ রফিকুল ইসলাম, উপকৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান, প্রেসক্লাব মোল্লারহাটের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাহিনুল ইসলাম শাহিন সহ আরও অনেকে। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের 100 কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।